মনোনয়নের সময়সীমা বাড়ানো হচ্ছে না। এই আবেদন খারিজ করা হয়েছে কলকাতা হাইকোর্টে। কমিশন চাইলে তা বাড়াতে পারে, তবে হাইকোর্টের যা নির্দেশ, মনোনয়নপত্র জমার সময়সীমা বাড়ানো হচ্ছে না, যে আবেদন করা হয়েছিল তা খারিজ করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হচ্ছে না, এই আবেদন খারিজ করা হয়েছে। কমিশন চাইলে তা বাড়াতে পারে, তবে আদালতের যেটা পরামর্শ, মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হচ্ছে না। মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হচ্ছে না। বিরোধীদের তরফে তোলা আবেদন খারিজ হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে, তবে কমিশন চাইলে তা বাড়াতে পারে। মনোনয়নপত্র জমা সময়সীমা বাড়ানো হচ্ছে না, এই আবেদন খারিজ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। পঞ্চায়েতে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বাড়ছে না, নির্দেশ হাইকোর্টের। আজই রায়দানের সম্ভাবনা, কিছু সময়ের মধ্যেই বেরোতে পারে সেই রায়। তবে যেটা জানা যাচ্ছে, মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ছে না, বাড়ানো হচ্ছে না মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা। এই আবেদন বিরোধীদের খারিজ করা হয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। কমিশন চাইলে তা বাড়াতে পারে, নির্দেশ হাইকোর্টের। মনোনয়নপত্র জমা সময়সীমা বাড়ানো হচ্ছে না, এই আবেদন বিরোধীদের, এই আবেদন খারিজ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। কমিশন চাইলে সময়সীমা বাড়াতে পারে। রাজ্য নির্বাচন কমিশন চাইলে সময়সীমা বাড়াতে পারে, তবে বিরোধীদের তোলা আবেদন খারিজ, কমিশনকে ফ্রি অ্যান্ড নির্বাচন করতে হবে। মনোনয়নপত্র জমা সময়সীমা বাড়ানো হচ্ছে না, বিরোধীদের তোলা পঞ্চায়েত ভোট নিয়ে আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে। কমিশন চাইলে তা বাড়াতে পারে, কমিশনকে স্বচ্ছ নির্বাচন করাতে হবে, সুষ্ঠুভাবে নির্বাচন করাতে হবে কমিশনকে, অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন করাতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে, নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। বিরোধীদের তোলা মনোনয়নপত্র জমা দেওয়ার যে সময়সীমা, তা বাড়ানোর আবেদন খারিজ করা হয়েছে ইতিমধ্যেই। মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হচ্ছে না, বিরোধীদের আবেদন খারিজ হাইকোর্টে, তবে কমিশন চাইলে তা বাড়াতে পারে, পরামর্শ হাইকোর্টের। কমিশনকে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করাতে হবে, অর্থাৎ অবাধ ও সুষ্ঠু নির্বাচন করাতে হবে। পঞ্চায়েতে মনোনয়নের সময়সীমা বাড়ছে না,
বিরোধীদের আবেদন খারিজ হাইকোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে কমিশন চাইলে তা বাড়াতে পারে সুষ্ঠু অবাধ নির্বাচন করাতে তৎপর কমিশন কমিশনকেই ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করাতে হবে মনোনয়নপত্র জমার সময়সীমা বাড়ানো হচ্ছে না বিরোধীদের এই আবেদন খারিজ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে রাজ্য আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন সেই সময়সীমা বাড়ানো হচ্ছে না বিরোধীদের তরফ থেকে আবেদন করা হয়েছিল মনোনয়ন জমার শেষ দিনের সময়সীমা বৃদ্ধি করা হোক যেভাবে রাজ্য জুড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তা নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিল তারা এর পাশাপাশি আদালতের দ্বারস্থ হয় বিরোধী দলগুলি সেই আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে মনোনয়নপত্র জমার সময়সীমা বাড়ানো হচ্ছে না কমিশন চাইলে তা বাড়াতে পারে আদালত সময়সীমা বাড়াচ্ছে না বিরোধীদের এই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে কমিশনকে স্বচ্ছ নির্বাচন করতে হবে সুষ্ঠু অবাধ নির্বাচন করাতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে তবে আপনাদের আরো একবার জানিয়ে রাখি পঞ্চায়েত নির্বাচন নিয়ে দুপক্ষের শুনানি শেষ হয়ে গিয়েছে যে সূত্রের খবর আসছে তাতে আদালতের মত বিরোধীদের যে আবেদন তা খারিজ হয়েছে মনোনয়নপত্র জমার সময়সীমা বাড়ানো হচ্ছে না অবাধ ও স্বচ্ছ নির্বাচন করাতে হবে নির্বাচন কমিশনকে রাজ্য নির্বাচন কমিশনকে অবাধ ও স্বচ্ছ নির্বাচন করতে হবে মনোনয়নপত্র জমার সময়সীমা বাড়ানো হচ্ছে না আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার যে সময়সীমা তা বাড়ানো হচ্ছে না তবে কমিশন চাইলে তা বাড়াতে পারে অবাধ ও স্বচ্ছ নির্বাচন করাতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে পঞ্চায়েত ভোট 14 জুলাই করার প্রস্তাব হাইকোর্টে দুপক্ষের শুনানি শেষ হয় যাতে রায়দানের অপেক্ষায় রয়েছে গোটাবঙ্গ এরই পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা নেতৃত্বে সর্বদল বৈঠকও চলছে পঞ্চায়েত নিয়ে যেখানে আধাসামরিক বাহিনীর দাবি যেমন তোলা পঞ্চায়েতের সুরক্ষা নিরাপত্তা সকল বিষয় কিন্তু চর্চিত যা নিয়ে আদালতের দ্বারস্থ হয় বিরোধীরা মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করা হোক এই আবেদন তারা জানিয়েছিলেন আপাতত যেটা জানা যাচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হচ্ছে না এই আবেদন খারিজ করা হয়েছে বিরোধীদের পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনাদেরকে জানাই পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ কেন্দ্রীয় বাহিনী দিয়ে করতে হবে পঞ্চায়েত ভোট পঞ্চায়েতের নিরাপত্তা নিয়ে সুরক্ষা নিয়ে যে প্রশ্ন তুলেছিল বিরোধীরা সেই আবেদনে কিন্তু কেন্দ্রীয় বাহিনী
দিয়ে ভোট করানোর নির্দেশ আদালতে। আপনাদেরকে আরো একবার জানাই, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী, রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন, তাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ। কমিশনকে অবাধ ও স্বচ্ছ নির্বাচন করাতে হবে, কোনো ভায়োলেন্স ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে। কমিশনকে পোস্ট পোল ভায়োলেন্স, পুরসভা নির্বাচন, হনুমান জয়ন্তী, হাইকোর্টের বিভিন্ন অর্ডারের কথা মাথায় রেখে কমিশনের উচিত পুলিশের সঙ্গে আধা সামরিক বাহিনী নিয়োগের সিদ্ধান্ত নিতে পারে। সব জেলা পর্যবেক্ষণ করে কত ফোর্স লাগবে সেই মতো ফোর্স চাইবে কমিশন। সুষ্ঠু অবাধ নির্বাচন করতে রাজ্য নির্বাচন কমিশনকে এবার বিধি দিয়ে দিল হাইকোর্ট। কোনো ভায়োলেন্স ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন করাতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। পোস্ট পোল ভায়োলেন্স, এর আগে পুরসভা নির্বাচন, হনুমান জয়ন্তী বা হাইকোর্টের বিভিন্ন অর্ডারের কথা মাথায় রেখে কমিশনের উচিত পুলিশের সঙ্গে আধা সামরিক বাহিনী নিয়োগের সিদ্ধান্ত নিতে। এর পাশাপাশি সব জেলা পর্যবেক্ষণ করে কত ফোর্স লাগবে সুষ্ঠুভাবে পঞ্চায়েত ভোট করাতে তা নির্ণয় করেই ফোর্স চাইতে হবে। তবে স্পর্শকাতর এলাকায় বাহিনী দিয়ে নির্বাচন হবে, নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার আবেদন খারিজ করা হয়েছে। অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার আবেদন খারিজ। বিরোধীদের একে একে যে অভিযোগ, যে আবেদন তারা জানিয়েছিল আদালতে দ্বারস্থ হয়ে, তাতে ছিল মনোনয়নপত্র জমার সময়সীমা বৃদ্ধি করা হোক। অনলাইনে যদি, অর্থাৎ মনোনয়ন জমা দিতে যে বিশৃঙ্খল পরিস্থিতি হচ্ছে তা এড়ানোর জন্য অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার সিদ্ধান্ত, সেই আবেদনও খারিজ হয়ে গিয়েছে। সময়সীমা যেমন বাড়ছে না মনোনয়নপত্র জমা দেওয়ার, এর পাশাপাশি অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার আবেদনও খারিজ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। স্বচ্ছ অবাধ নির্বাচন করাতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে পঞ্চায়েত ভোটে। এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনাকে জানাচ্ছে কলকাতা টিভি, পঞ্চায়েত ভোটে থাকছে কেন্দ্রীয় বাহিনী। স্পর্শকাতর বুথে বাহিনীর উপস্থিতি বাঞ্ছনীয়, স্পর্শকাতর এলাকায় বাহিনী দিয়ে নির্বাচন হবে, কোনো ভায়োলেন্স ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন করাতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। পোস্ট পোল ভায়োলেন্স, এর আগে পুরসভা নির্বাচন, হনুমান জয়ন্তী, হাইকোর্টের ভিন্ন অর্ডারের কথা মাথায় রেখে কমিশনের উচিত পুলিশের সঙ্গে আধা সামরিক বাহিনী নিয়োগের সিদ্ধান্ত নিতে হবে। সব জেলা পর্যবেক্ষণ করে কত ফোর্স লাগবে সেই মতো ফোর্স চাইতে হবে কমিশনকে। তবে স্পর্শকাতর এলাকায় বাহিনী দিয়েই হবে নির্বাচন। এই মুহূর্তে পঞ্চায়েত ভোট নিয়ে সব থেকে বড় খবর সবার প্রথম আপনাকে জানাচ্ছে কলকাতা টিভি, পঞ্চায়েত ভোটে থাকবে কেন্দ্রীয় বাহিনী, স্পর্শকাতর এলাকায় বাহিনী দিয়েই হবে নির্বাচন। সব জেলার কথা মাথায় রেখেই বাহিনী চাইবে কমিশন। কমিশনের উচিত পুলিশের সঙ্গে কথা বলে আধা সামরিক বাহিনী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া। কমিশনকে অবাধ ও স্বচ্ছ নির্বাচন করতে হবে। বিষয়টি নিয়ে আমরা কথা বলবো নিউজরুম থেকে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই মুহূর্তে সব থেকে বড় খবর সবার প্রথম কলকাতা টিভি জানাচ্ছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করাতে হবে, এবং আদালতের এটাও পর্যবেক্ষণ যে এর আগে যে যে ভায়োলেন্স হয়েছে, অর্থাৎ পোস্ট পোল ভায়োলেন্স, হনুমান জয়ন্তীর অশান্তি, পুরসভার নির্বাচনে অশান্তির ঘটনাকে মাথায় রেখে
পুলিশের সঙ্গে আধা সামরিক বাহিনী মোতায়েন করে কিন্তু স্বচ্ছভাবে নির্বাচন করাতে হবে কমিশনকে। কমিশনের ঘাড়ে এই গুরু দায়িত্ব যে দিল আদালত, কমিশন তার জন্য কতটা তৎপর, গোটা ছবিটা কি দাঁড়াতে চলেছে? দেখো সুচন্দ্রিমা, আজকের রায় কিন্তু গোটা পঞ্চায়েত নির্বাচনের রং বদলে দিল। আমরা দেখেছিলাম যে কমিশন বা রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনী চায়নি, তারা রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন করতে চেয়েছিল। প্রথম দিন যখন সাংবাদিক সম্মেলন করেছিলেন নবনিযুক্ত নির্বাচন কমিশনার রাজীবা সিনহা, তিনিও বলেছিলেন রাজ্য পুলিশের ওপরে ভরসা রাখা ভালো, তাই নিয়ে আদালতে মামলা হয়। সেই মামলা দীর্ঘ সময় ধরে শোনেন প্রধান বিচারপতি শিবনন্দন নামে নেতৃত্বাধীন বেঞ্চ, এবং তারপরে বেশ খানিকটা সময় নিয়ে আজকে অফিস কাজের প্রায় শেষের দিকে এই রায় ঘোষণা হলো। রায়ে যতটুকু আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি, পুরো রায় পড়ে দেখতে হবে, কিন্তু রায় যতটুকু আমরা জানতে পেরেছি তাতে সব স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী বহাল করতে হবে, সব স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী বহাল করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে স্পর্শকাতর বুথের সংখ্যা কত। আমাদের এখানে প্রায় 70,000 পোলিং স্টেশন হবে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের নির্বাচনে, সেখানে কত অংশ স্পর্শকাতর। এর আগে এই ধরনের একটা কথা আমরা শুনেছিলাম, নির্বাচন কমিশন এ ধরনের একটা হিসেব করেছে যে অধিকাংশ বুথই স্পর্শকাতর, বা বলা যেতে পারে প্রায় সব বুথই স্পর্শকাতর, এই ধরনের একটা কথা শোনা গিয়েছিল। যদিও এ বিষয়ে স্পষ্ট সংখ্যা তথ্য আমাদের কাছে এখনও আসেনি। সেক্ষেত্রে যদি অধিকাংশ বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়, তাহলে অধিকাংশ বুথকেই ম্যানিং করতে হবে সিআরপিএফ বা আধা সামরিক বাহিনী দিয়ে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে। এবং সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর এর আগেও ব্যবহার হয়েছে কয়েকবার আমাদের এখানে এই ধরনের নির্বাচনে, যে নির্বাচন রাজ্য নির্বাচন কমিশন পরিচালনা করে। এবারেও কিন্তু সেই জিনিসটা হতে চলেছে, আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী আসবে এবং কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বে স্পর্শকাতর এলাকায় নির্বাচন হবে। এটাই কিন্তু আজকে আদালতের রায়ে যা সামনে এসেছে আমাদের কাছে। এবং সেক্ষেত্রে বলা যায় যে বিরোধী পক্ষ যারা মামলা করেছিলেন, বিশেষ করে কংগ্রেস নেতা, বিজেপি নেতারা, তারা যে মামলা করেছিলেন, সেই মামলায় অন্যতম আবেদন ছিল যে কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে নির্বাচন করা, আদালত মোটের ওপরে সেই আবেদন মেনে নিয়েছে। কিন্তু অন্য একটি আবেদন আদালত মানেনি বলেই প্রাথমিকভাবে আমরা যা জানতে পারছি তাতে মনে হচ্ছে যে মনোনয়নপত্র জমা দেবার সময়সীমা, যেটা 15 জুন পর্যন্ত আছে, রাজ্য নির্বাচন কমিশন সেই রকমই একটা সময়সীমা নির্ধারণ করেছেন। 15 জুন মানে হচ্ছে আজকে 13 তারিখ মঙ্গলবার, বুধ বৃহস্পতি, আর 2 দিন মাত্র বাকি আছে। এর ওপরে হস্তক্ষেপ করেনি আদালত। হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে যদি মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়াতে হয় তাহলে সেটা বাড়াক নির্বাচন কমিশন, অর্থাৎ এ ব্যাপারে নির্বাচন কমিশনের ওপরেই ছেড়ে দিয়েছে হাইকোর্ট। হ্যাঁ সুচন্দ্রিমা, আশিস দা, আরও একটা বিষয় আপনি এই যে কথাটা তুললেন যে মনোনয়নপত্র জমা দেওয়ার যে সময়সীমা তা বাড়ানো হচ্ছে না, অর্থাৎ যা বিরোধীরা প্রথম আবেদন করেছিল যে সময়টা একটু বাড়লে এই যে অশান্তির মধ্যে অনেকে বাধার মুখে পড়ছে তারা একটু সময় পাবে, সেক্ষেত্রে অনলাইনে আবেদনটা কেন তাহলে খারিজ করা হলো? দেখুন, অনলাইনে আবেদন বা আশিস দা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন দিলীপ ঘোষ, আপনাকে স্বাগত জানাচ্ছি কলকাতা টিভিতে। আদালতের এই রায়কে কিভাবে দেখছেন? দেখুন, আদালতে সবাই চাইছে সেন্ট্রাল ফোর্স আসুক, আর কেন্দ্রীয় এই যারা রাজ্য সরকারি কর্মচারী যারা ভোট করাবেন তারাও বলে দিয়েছেন সরকারি কেন্দ্রীয় বাহিনী না হলে আমরা যাব না ভোট করতে। তাছাড়া রাজ্য পুলিশের মাধ্যমে ভোট করার কথা যারা ঠিক করে করাতে পারছে না নমিনেশন, তারা ভোট করাবে কি করে? অর্ধেক বুথেও বাহিনী দেওয়ার মতো শক্তি নাই। তো স্বাভাবিকভাবে এটা দরকার ছিল, হয়েছে, সাধারণ মানুষও চাইছে নির্বিঘ্নে ভোট হোক, সেদিকেই পদক্ষেপ।
দিলীপ বাবু, আদালত যে রায় দিয়েছে যে শান্তিপূর্ণভাবে করাতে হবে, কোথাও কমিশনের দিকে তারা ঠেলে দিয়েছে এই দায়িত্বগুলো, যেখানে অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার বিষয় এবং সময়সীমা বাড়ানোর বিষয়, আপনারা কি আশাবাদী কমিশনের কাছে? নির্বাচন কমিশনের উপরে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যেতে পারে না, স্বতন্ত্র গঠন, সেই জন্য এগুলো আজকে সময়ের সঙ্গে সঙ্গে হওয়া উচিত। গতবারে হয়েছিল, সেই জন্য রাস্তা খুলে রেখেছিল, বাকি নির্বাচন কমিশনকে রাখতে হবে। এখনো পর্যন্ত নির্বাচনে নমিনেশন করতে গিয়ে সেরম বাধা আসেনি, শেষ পর্যন্ত হলেই রাস্তা নিতে হবে। সর্বদল বৈঠক চলছে, কোনো মনে হচ্ছে এই সিদ্ধান্ত কি এখানেই নেওয়া হবে নাকি জল আরো গড়াতে পারে? না, পরিস্থিতি এখনো হাতের বাইরে যায়নি, এখনো সময় আছে, হতে পারে। আপনারা কি সন্তুষ্ট এই রায়? এখনো রায়ের দরকারই নাই, আমরা চাইছি প্রথম সেন্ট্রাল ফোর্স যাতে লোক বেরিয়ে ভোট দিতে পারে। এখনো পর্যন্ত নমিনেশন চলছে, দু একজন ছাড়া ঠিকই আছে, তো সেই জন্য লোক আগাম চিন্তা ভাবনা করছেন, এটা নিয়ে চিন্তা সমস্যা হতে পারে ভেবে এই ধরনের রাস্তা যেতে তবে চাইছি। ধন্যবাদ আপনার মতামতের জন্য, ধন্যবাদ দিলীপ বাবু। আমি আবারও চলে যাচ্ছি নিউজ রুমে, আশিস চট্টোপাধ্যায় আমাদের পলিটিক্যাল এডিটর কথা বলছিলেন। আশিস, আপনাকে থামাতে বাধ্য হলাম। কমিশনের ওপর আস্থা আছে বিজেপির, দিলীপ ঘোষ বললেন যে এখনো পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায়নি, তার এই মন্তব্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সুচন্দ্রিমা, এটাকে ব্রেকিং নিউজ হিসেবে ধরা যেতে পারে, এটা একদম সুপার ব্রেকিং নিউজ। দিলীপ ঘোষ বললেন মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যাপারে এখনও তেমন কোনো অসুবিধা হয়নি, এখনও পরিস্থিতি হাতের বাইরে যায়নি। আমরা বলতে চাইছি যে তাঁর দলেরই অন্য নেতারা, বিশেষ করে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদাররা যে ঢঙে, যে ধরনে এবং যে মেজাজে এই নির্বাচন সম্পর্কে একটার পর একটা অভিযোগ করছেন, তার সঙ্গে কিন্তু সাত যোজন দূরে দিলীপ ঘোষের কথা। দিলীপ ঘোষ স্পষ্ট বলেছেন দুটো পয়েন্ট, একটা হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যাপারে তেমন বাধা আসেনি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, কেননা মনোনয়নপত্র জমা দেওয়ায় বাধা আসছে এই নিয়েই কোর্টে যাওয়া হয়েছিল। দ্বিতীয়ত, পরিস্থিতি এখনো হাতের বাইরে যায়নি, অথচ মামলা করা হয়েছিল এই আবেদন করে যে পরিস্থিতি হাতের বাইরে, সারা বাংলা জুড়ে সন্ত্রাস হচ্ছে, হিংসা হচ্ছে, সেই জন্য আদালতের কাছে গিয়ে শুভেন্দু অধিকারীরা মামলা করেছিলেন। আশিসদা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে, স্বাগত জানাচ্ছি কলকাতা টিভিতে, এই রায় আপনার মত কি বিকাশ বাবু? এটা, এই রায় যেমন হাইকোর্টের ইতিবাচক ভূমিকা প্রশংসনীয়, কিন্তু দুঃখের হচ্ছে যে কাজটা হাইকোর্টকে করতে হলে সেই কাজটা করা উচিত ছিল রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের। রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের চূড়ান্ত ব্যর্থতা একটা নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এরপরেও যদি এদের কোন রকম বোধ বুদ্ধি তৈরি না হয়, তাহলে কি করে এরা প্রশাসন চালাবে তা আমি জানি না। কোথাও কি মনে হচ্ছে যে শান্তিপূর্ণ অবস্থাতেই নির্বাচন কমিশন চালাতে পারবে? নতুন করে সর্বদল আবার বৈঠক শুরু হয়েছে এই রায় আসার পর, যতটা আমরা খবর পাচ্ছি। দেখুন, আমি একটা কথা বলছি, তৃণমূল গুন্ডাদের সবাইকে স্টেডিয়ামে ঘর খাওয়াই বন্ধ করে দেখেছি, খাবার দাবার দিয়ে বিরিয়ানি খাওয়া, এবং তাদের স্বাধীন আজকে রাখুন, দেখবেন ভোট শান্তিপূর্ণ হচ্ছে, কেন ভোট অশান্তি তৈরি করছে তৃণমূল বাহিনী মমতার নির্দেশে। মুখ্যমন্ত্রী তো সিদ্ধান্ত নেবেন না, এখন হাইকোর্ট সিদ্ধান্ত নিয়েছেন, খুব ভালো কথা, তৃণমূল গোয়েন্দাদের বাক্সবন্দি করে রাখলে নির্বাচন শান্তিপূর্ণ হবে। আজকে ভাঙড়ে যে ঘটনা ঘটলো, তারপরেও আপনি বলবেন যে শুধুমাত্র তৃণমূলই অশান্তি ছড়াচ্ছে নাকি বিজেপি কোনো কিছুই করছে না? সম্পূর্ণ অশান্তি করছে তৃণমূল, বিজেপি তাতে ইন্ধন যোগাচ্ছে পরোক্ষ ভাবে। তৃণমূলের এই অসভ্যতা যদি না হতো, যে নমিনেশন দাখিল করতে দেবো না, তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। অনেকে অনেকে এই পঞ্চায়েত নির্বাচনের নমিনেশন পাচ্ছে না বা দিতে পারছে না বা টিকিট পাচ্ছে না দেখে তৃণমূল থেকে বেরিয়ে আসছেন, কংগ্রেসে যোগদান করছে, কিন্তু বামেদের এরকম খবর আসছে না কেন? বামেদের খবর, বামেদের লোকেরা ধরাই করে নমিনেশন দিচ্ছে, তাদের দল থেকে ধরবে কেন? তৃণমূল কংগ্রেস তারা গুন্ডাদের লাগিয়েছে, যারা গুন্ডাদের সহ্য করতে পারছে না তারা অন্য জায়গায় চলে যাচ্ছে। অনেক ধন্যবাদ বিকাশ বাবু এই নিয়ে মতামত দেওয়ার জন্য। আশিসদা, আমি আবারও আপনার কাছে আসছি, আরো একটা ব্রেকিং খবরই বিকাশবাবুর মুখ থেকেও আমরা শুনলাম, আপনি যেটা বলছিলেন। হ্যাঁ, বিকাশবাবু অবশ্য শুধু তৃণমূলকেই দায়ী করলেন, যদিও আমাদের রাজ্যে নির্বাচনে হিংসার অনেক পুরনো ইতিহাস রয়েছে, খুব মানে গত 50 বছরের ইতিহাস দেখলেও বলা যায়
যে সেই 72 সালের নির্বাচন, তারপরে বামফ্রন্টের শাসন আমলেও একটার পর একটা নির্বাচন তাতে হিংসা হয়েছে, এমনকি কলকাতা কর্পোরেশন নির্বাচনেও গুরুতর হিংসা হয়েছে, পঞ্চায়েত নির্বাচনেও হিংসা হয়েছে। সুতরাং এটা একটা পরম্পরা চলেছে, যেন পর্যায়ক্রমে চলেছে চলেছে। এর একটা কোথাও ছেদ হবে কি না সেটা ভবিষ্যতে আমাদের দেখতে হবে, কিন্তু তার জন্য সবাইকেই দায়িত্ব নিতে হবে, এইটা সবথেকে বড় কথা। কিন্তু নির্বাচন কমিশন কে আজকে তারা সর্বদলীয় বৈঠকে বসেছেন, এখন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এক, কোন কোন বুথগুলো স্পর্শকাতর বুথ, কেননা হাইকোর্ট তার রায়ে বলেছে স্পর্শকাতর বুথে আধাসামরিক বাহিনী বা কেন্দ্রীয় বাহিনী। সুতরাং স্পর্শকাতর বুথ যদি জানিয়ে দেওয়া হয় তাহলেই বোঝা যাবে যে কোথায় কোথায় আধাসামরিক বাহিনী লাগছে, আর যেগুলো স্পর্শকাতর নয় সেখানে রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন করানো যাবে বা কলকাতা পুলিশ থেকে কিছু পুলিশ সেখানে নিয়ে গিয়ে নির্বাচন করানো যাবে, এক। দুই, মনোনয়নের সময়সীমা পরশু শেষ হচ্ছে, 15 জুন, এইটা কি বাড়ানো হবে, বাড়াতে হবে কি এমনভাবে যাতে 8 জুলাই নির্বাচনের দিনটা ঠিক থাকে, নাকি বাড়ানো হবে এমনভাবে যাতে নির্বাচনের দিনও খানিকটা এগিয়ে যায়, এই ব্যাপারগুলো আজকে মানে সবার মতামত নিয়ে নির্বাচন এবং এই রায় আসার পর নতুন করে সর্বদল বৈঠক যে চলছিল তা নতুন করে আবার আলোচনা শুরু হয়েছে বলেও আমরা জানতে পারছি। আশিস, আমরা এই খবরেই থাকছি, একটা ছোট্ট বিরতির পর ফিরছি, এক্ষুনি সঙ্গে থাকবেন।